বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে এবং দীপক বেশরা। ওই পাঁচজন ও অভিযোগকারী মহিলার বাড়ি একই এলাকায় নির্যাতিতা মহিলার অভিযোগ বৃহস্পতিবার রাতে বাড়ির বারান্দায় ছিলেন তিনি নির্যাতিতার স্বামী প্রায় তিন বছর আগে মৃত্যু হয়েছে বিবাহ হওয়ায় মহিলা বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার আনুমানিক রাত্রি দশটার সময় আচমকা বাড়িতে ঢুকে কয়েকজন যুবক মহিলার মুখ বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশ বাগানে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার ঘটনার সময় অন্ধকারের মধ্যেও গ্রামের পাঁচ যুবককে চিহ্নিত করতে পারল বাকি বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পারেনি মহিলা গণধর্ষণের পর নির্যাতিতাকে ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবকেরা শুক্রবার রাতে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ থানার পুলিশ, নির্যাতিতাকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের শনিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন